তৃণমূল সাংসদ আবু তাহের খানের গাড়ির ধাক্কায় মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ অধীর চৌধুরী। মৃত শিশুর নাম হাসেম সরকার। শিশুর পরিবারকে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। সবারই খুব কষ্ট হয়েছে, সব লোকের। তৃণমূল সাংসদ আবু তাহের খানের গাড়ির ধাক্কায় মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ অধীর চৌধুরী। মৃত শিশুর নাম হাসেম সরকার। শুক্রবার বিকেলে নওদার গঙ্গাধারী উত্তর শেখপাড়ায় গিয়ে মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন সাংসদ অধীর চৌধুরী। শিশুর পরিবারকে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন তিনি। গত বুধবার ওই শিশু মায়ের সঙ্গে নওদা থানার পিঁপড়েখালী ব্যাংকে গিয়েছিল। সেই সময় তৃণমূল সাংসদ আবু তাহের খানের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই শিশুর। দুর্ঘটনা বলার কি বলবো, ওই মাটাকে দেখে খারাপ লাগছে, পরিবারটাকে দেখে খারাপ লাগছে। একটা বাচ্চা শিশু আর মায়ের এই আর্তনাদ দেখে আমরা সবাই খুব কাতর হয়ে পড়ছি। হৃদয় বিদারক ঘটনা, বলার কিছু নাই। মৃত্যু এইভাবে হয়, আমাদের এখানে রাস্তাঘাটের অবস্থা দিনের পর দিন খারাপ হয়েছে আরও, দেখা দরকার। এগুলো ভারতবর্ষ জুড়েই অ্যাক্সিডেন্টের সংখ্যা ভয়ঙ্করভাবে বাড়ছে। আমাদের ধৈর্য কম, আমাদের গতি চাই, সব মিলিয়ে। আর বাচ্চা শিশু সে কি বোঝে না জানে, সে চঞ্চল, তার মতো করে দুনিয়া দেখছে, নতুনত্ব দেখছে। মা চোখে চোখে রাখতো, চোখের বাইরে গেছে, ব্যাস রাস্তা পার হয়েছে, তো নতুন জগৎ দেখছে, তার কি করার আছে। আমাদের সকলের আরও সতর্কতা হওয়া উচিত রাস্তায় চলাফেরা করার সময়, এটুকু নিশ্চয়ই মনে হয় আমার। সারা বাংলার মানুষ এই দৃশ্য দেখে সবাই দুঃখিত। শিশু সকলের ঘরে গেছে, শিশু সকলের প্রিয়। তাহলে বাচ্চা শিশু এরকম মৃত্যু, তার সঙ্গে তার বাড়ির এই আর্তনাদ আমাদের সকলকে, সকলের হৃদয়কে স্পর্শ করেছে। আমরা সবাই দুঃখী, তার পরিবারের প্রতি সমবেদনা, সমব্যথা সকলের আছে আমাদের। খুব দুঃখজনক ঘটনা এটা। পরীক্ষা ও ছবি করা হয়। এছাড়াও স্বাস্থ্যকর পরিবেশে পাবেন হৃদরোগ, সুগার, থাইরয়েড, ক্যান্সার, প্রসূতি ও স্ত্রীরোগ, নবজাতক ও শিশুরোগ সহ সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পরিষেবা। নাম লেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ঠিকানা: নাইটিংগেল ডায়াগনস্টিক, বহরমপুর বাস স্ট্যান্ডের নিকট, হোটেল হোয়াইট হাউসের পূর্বের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ।